আচ্ছা, এখানে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কী করে যাব এটা একটু দেখিয়ে দেবেন। হ্যাঁ, এখানে আমরা একটা টেবিল ইউজ করছি। টেবিল টেবিল থেকে আমরা ইজি ওয়েতে আমরা ইউনিটটি কনভার্সন করতে পারি। যেমন আচ্ছা, ওটা কিলোমিটার, এখানে লিখেছো না, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, দেন মিলিমিটার। হ্যাঁ, ইয়েস, ওকে, বুঝতে পেরেছ? এবার আমরা এখানে দেখতে পাচ্ছ 4 কিলোমিটার থেকে আমি কনভার্ট করবো কি মিটারে। হ্যাঁ, তো আমরা এখানে কি দেওয়া আছে 4। হ্যাঁ, আমরা এখানে 4 দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? 4 কিলোমিটার। 4, তারপর এবার এই মিটার পর্যন্ত আমরা যাব। মিটার পর্যন্ত যদি যাই তাহলে 0 0 0, তাহলে কি হলো 4000 মিটার। ওকে, এবার পরেরটা যদি যাই 5 মিটার, টুকু সেন্টিমিটার করতে হবে। তো 5 মিটার, যদি আমার 5 আছে তাহলে আমার সেন্টিমিটারে যাবো, 5 সেন্টিমিটার যাচ্ছি, তাহলে 1 2, তাহলে 500 সেন্টিমিটার। ওকে, এবার 3 mm যদি আমি যাই, মানে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যদি যাই, তাহলে এটা রিভার্স, রিভার্স যদি হয় মিলিমিটার, আমি যদি রিভার্স মানে আমার এদিকে চলে আসছে, তাহলে প্রথমে আমরা 3, এবার রিভার্স যদি আমি যাই তাহলে আমার 0 একটা পয়েন্ট দিতে হবে, তাহলে এখানে আমার আসবে 0.3 সেন্টিমিটার। ওকে, এবার পরেরটা তুমি বা তোমরা সবাই এটা করো, 7 সেন্টিমিটার টু মিলিমিটার। ওকে, এবার দেখো কিলোমিটার টু মিটার, মিটার টু সেন্টিমিটার, সেন্টিমিটার টু মিলিমিটার, এটা কি করতে হবে আমাদের, মাল্টিপ্লাই করতে হবে 1000 দিয়ে। ওকে, আবার মিটার থেকে সেন্টিমিটার যেতে হলে আমাদের এটা 100 মাল্টিপ্লাই করতে হবে। আবার দেখো এখান থেকে আমি যদি সেন্টিমিটার থেকে মিটার মিলিমিটারে যেতে চাই তাহলে আমার সেখানে 10 মাল্টিপ্লিকেশন করতে হবে। ওকে, এবার আমি রিভার্স যদি যাই মিলিমিটার টু সেন্টিমিটার, তাহলে আমাদের কী করতে হবে, ডিভাইডেড করতে হবে, ডিভাইডেড বাই 10 যদি আমি করি মিলিমিটার থেকে, তাহলে আমি সেন্টিমিটার যেতে হবে, বা সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে হলে আবার ডিভাইড করলাম কি 100 দিয়ে। আবার মিটার থেকে কিলোমিটার যদি আমি যেতে চাই তাহলে সেখানে আমার 1000 দিয়ে ডিভাইড করলেই আমরা কিলোমিটারে যেতে পারবো। ওকে, ইজ ইট ক্লিয়ার?